হ্যালো স্টুডেন্টস, আমরা ভারতীয় রেলের যে সমস্ত প্রিভিয়াস ইয়ারের সলভ পেপার এর আগে দেখেছি, তার বাকি প্রশ্নগুলো আমরা এই ভিডিও আলোচনা করব। তোমরা যারা আগে ভিডিওগুলো দেখোনি অবশ্যই প্লে লিস্ট চেক করো এবং সঙ্গে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক করো এবং অবশ্যই বেল বটনে প্রেস করো, যাতে করে পরবর্তী ভিডিওগুলির আপডেট সঙ্গে সঙ্গে পাও। সো নাও স্টার্ট। 205 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি? ভারতবর্ষের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি? সর্দার বল্লভভাই প্যাটেল। এগুলো আমরা একদম ওয়ান লাইনার হিসেবে আলোচনা করছি, তবে চারটি অপশন পরীক্ষা হলে তোমরা দেখতে পাবে, কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু আগের বছর থেকেই নেওয়া হয়েছে, সুতরাং অবশ্যই সমস্ত পরীক্ষার জন্যই কিন্তু ইম্পর্টেন্ট। শুধু রেলের NTPC বলো, গ্রুপ ডি বলো, তাছাড়া তোমরা যদি অন্য কোনো পরীক্ষা দিয়ে দেখেছো তাহলে দেখতে পাবে প্রশ্নগুলো কিন্তু রিভাইজ হচ্ছে। সো অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। নেক্সট দেখো, জাতীয় একতা দিবস কবে? 31শে অক্টোবর হচ্ছে জাতীয় একতা দিবস, 31শে অক্টোবর। নেক্সট হচ্ছে নাসা কোথায় অবস্থিত? ওয়াশিংটন DC-তে অবস্থিত নাসা। শচীন তেন্ডুলকার প্রথম টেস্ট ম্যাচ কোন দেশের বিরুদ্ধে খেলেন? পাকিস্তান। গান্ধী আরোহণ চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 8 মার্চ 1931 সালে গান্ধী আরোহণ চুক্তি স্বাক্ষরিত হয়, এখানে 8 মার্চ হবে। 1931 সালে গান্ধী আরোহণ চুক্তি স্বাক্ষরিত হয়। প্রথম অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়? এথেন্সে, গ্রিসের এথেন্সে। চেকের মেয়াদ সর্বোচ্চ কতদিন থাকে? একটি চেক সই করার বা সিগনেচার করার পর সেটির ভ্যালিডিটি থাকে সাধারণত 3 মাস। জাতীয় বিজ্ঞান দিবস কবে? জাতীয় বিজ্ঞান দিবস হচ্ছে 38শে ফেব্রুয়ারি, এখানে যাই হোক মিস্টেক রয়েছে, 34 বা 38 কিছু হবে না, স্পেলিংটা একটু, তো এখানে অ্যান্সার হবে 28শে ফেব্রুয়ারি, এখানে একটু মিস্টেক ছিল, তবে 28শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয়। নেক্সট হচ্ছে জম্মু কাশ্মীরের পূর্ব দিকের সীমানার নাম কি? লাইন অফ কন্ট্রোল বা LOC। জম্মু কাশ্মীরের পূর্ব দিকের সীমানার নাম হচ্ছে LOC বা লাইন অফ কন্ট্রোল। নেক্সট হচ্ছে 9/11, এখানে 9/11 হবে, 9/11-র যে বিভীষিকার পরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নতুন নাম কি হয়? ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। ভারতীয় মুদ্রায় রুপি চিহ্নটি কোন হরফে লেখা থাকে? দেবনাগরী। ভারতীয় মুদ্রায় যে রুপি চিহ্নটি থাকে সেটা হচ্ছে দেবনাগরী অক্ষরে। নেক্সট হচ্ছে প্যারাসিটামল কি? প্যারাসিটামল হচ্ছে একটি অ্যানালজেসিক, তো প্যারাসিটামল হচ্ছে একটি অ্যানালজেসিক। নেক্সট হচ্ছে কত সালে কমনওয়েলথ গেমস প্রথমবার ভারতবর্ষে অনুষ্ঠিত হয়? 2010 সালে কমনওয়েলথ গেম প্রথম ভারতবর্ষে অনুষ্ঠিত হয়। নেক্সট হচ্ছে শুধুমাত্র কাছের জিনিস দেখতে পাওয়া রোগকে কী বলে? মায়োপিয়া। শুধুমাত্র কাছের জিনিস দেখতে পাওয়া রোগকে মায়োপিয়া বলা হয়। পরের প্রশ্ন, ভারতবর্ষ যদি বাঘের সঙ্গে সম্পর্কযুক্ত হয় তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কযুক্ত হবে ঈগল, এখানে জাতীয় পশুর সাথে তুলনা করা হয়েছে। নেক্সট হচ্ছে কঠিন আয়োডিনের রং কি? কঠিন আয়োডিনের রং হচ্ছে বেগুনি। পরের প্রশ্ন, ভারতবর্ষের পঞ্চম নেভিগেশন স্যাটেলাইটের নাম কি? PSLV হবে এটা, ওয়াই হবে না, C3। ডায়নামোর আবিষ্কারক কে? ডায়নামোর আবিষ্কারক হচ্ছে মাইকেল ফ্যারাডে। ডায়নামোর আবিষ্কারক কে? মাইকেল ফ্যারাডে। কিডনিতে পাথর কিসের কারণে হয়? ক্যালসিয়াম অক্সালেটের কারণে কিডনিতে পাথর হয়, ক্যালসিয়াম অক্সালেট। নেক্সট হচ্ছে কোন পদার্থের pH স্কেলের মান 7-এর কম হলে সেটিকে কি জাতীয় বলে ধরা হয়? অ্যাসিড জাতীয় বলে ধরা হয়। কোন পদার্থের pH স্কেলের মান 7-এর কম হলে সেটিকে কি জাতীয় বলে ধরা হয়? অ্যাসিড জাতীয়। নেফ্রোলজি কিসের সঙ্গে সম্পর্কযুক্ত?
নেফ্রোলজি কিডনির সাথে সম্পর্কযুক্ত? নেক্সট প্রশ্ন, ভারতবর্ষের প্রথম নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তির নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতবর্ষের প্রথম নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতীয় ক্রিকেটের প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে কে অধিনায়কত্ব করেছিলেন? অজিত ওয়েদারকার। ভারতীয় ক্রিকেটের প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন অজিত ওয়েদারকার। চাকিডাম কোন নদীর তীরে অবস্থিত? চাকিডাম কুদাবরী নদীর তীরে অবস্থিত। চাকিডাম কুদাবরী নদীর তীরে অবস্থিত। নেক্সট হচ্ছে, ভারতবর্ষের প্রাচীনতম তৈল খনিটির নাম হচ্ছে ডিগবয়। একটি শিশুর শরীরে 300টি হাড় থাকে। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে বাবর। নেক্সট, পাকিস্তানের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি? ডক্টর ফেমিদা মির্জা হচ্ছে পাকিস্তানের প্রথম মহিলা রাষ্ট্রপতি। ব্যাডমিন্টনের নেটের মাটি থেকে উচ্চতা কত? 1.524 মিটার। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতির নাম কি? উমেশচন্দ্র ব্যানার্জি। চিনির আণবিক সংকেত হচ্ছে C12H22। অ্যান্সার হবে এখানে C12H22 ও অক্সিজেন 11। নেক্সট, গুরু শিখর হচ্ছে আরাবলি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার আদিবাসীরা তামিল ভাষায় কথা বলেন। ছত্রাক বিষয়ক গবেষণার নাম হচ্ছে মাইকোলজি। আড়াইদিনকা ঝোবড়া কোথায় অবস্থিত? আজমির, রাজস্থান অবস্থিত আড়াইদিনকা ঝোবড়া। LIGO পুরো কথাটি কি? লেজার ইন্টারফেরোমিটার গ্র্যাভিশনাল ওয়েভ অবজারভেটরি। মেক ইন্ডিয়ার লোগো কি? মুভিং লায়ন। মেক ইন ইন্ডিয়ার লোগো হচ্ছে মুভিং লায়ন। +91 কোন দেশের কোর্ট? ভারতবর্ষ। সিকিম রাজ্য কবে গঠিত হয়? 1975 সালে সিকিম রাজ্য গঠিত হয়। সিগমো কি? সিগমো হচ্ছে গোয়ার একটি বসন্ত উৎসব। সহ্য ক্ষমতার পরীক্ষায় একজন শত্রুই সবচেয়ে বড় শিক্ষক কে বলেছেন? দালাই লামা। সহ্য ক্ষমতার পরীক্ষায় একজন শত্রুই সবচেয়ে বড় শিক্ষক বলেছেন দালাই লামা। উগান্ডার রাজধানীর নাম হচ্ছে কাম্পালা। দক্ষিণ সুদান কোন বছর স্বাধীনতা লাভ করে? 2011 সালে দক্ষিণ সুদান স্বাধীনতা লাভ করে। অলিম্পিকের প্রতিটি বিভাগে মহিলারা অংশগ্রহণ করে কত খ্রিস্টাব্দে? 1900 খ্রিস্টাব্দে। অলিম্পিকের প্রতিটি বিভাগে অংশগ্রহণ করে মহিলারা 1900 খ্রিস্টাব্দে। দিল্লির সাংসদ ভবনের রূপকার ছিলেন এডুইন লুটিয়ান। শ্রীলঙ্কা কবে স্বাধীনতা লাভ করে? 1948 সালে। 1948 সালের 4 ফেব্রুয়ারি শ্রীলঙ্কা প্রথম স্বাধীনতা লাভ করে। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও। পরবর্তী প্রশ্নগুলো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। সো অবশ্যই তোমরা ভিডিওটা লাইক করো এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটা। সো থ্যাংক ইউ।